हेलो फ्रेंड्स, स्वागतम आछे आपनादेर वेल एमआर एस्टेट यूट्यूब चैनले। आज के आपनादेर जोन्नो एकटा नतून वीडियो नियेछि, जेटा अन्य प्रोजेक्ट आछे आमादेर। ठीक एटा होच्छे आमादेर हावड़ा ठीक आछे, जेटा सलापमोड़ आछे, सलापमोड़ थेके आपनार ठीक अंकुरहाटी जेटा एकटा जायगार नामटा, सेई अंकुरहाटी जायगार नामे सामने दिके प्रोजेक्टटा होच्छे। तो यहाँ हे हमारे जो प्रोजेक्ट हो ठीक सलापमोड़ के प्राय अपना 4 থেকে 5 কিলোমিটার डिस्टेंसर उपरे डीपीएस स्कूल जो आज है, डीपीएस स्कूल पास सामने देखे प्रोजेक्ट हो प्रोजेक्ट आज हमारे बांगलो बाड़े ये नहीं यूनिमार्क प्रोजेक्ट, यूनिमार्क ग्रुप हमारे ये यूनिमार्क होना टॉप 5 डेवलपर आज है कलकाता सब डेवलपर मध्य आसे। तो ये अनेकगुलो प्रोजेक्ट आ तो ये प्रोजेक्ट हो ठीक डीपीएस स्कूल ठीक उस सामने दिखे प्रोजेक्ट हो टोटल प्रोजेक्ट हो लैंड एरिया हो अपना 5 একর लैंड एरिया पर टोटल प्रोजेक्ट हो तो G+1 एक बांगला लॉन्च कर इंडिपेंडेंट हाउस बोले G+1 मध्य अपना 2.5 BHK और 3.5 BHK रूम एरक मतन आज BHK आ तर मध्य 2.5 BHK होता हे 1300 স্কয়ার ফিট থেকে শুরু আছে। তার একটা ডিফারেন্ট নামও দিয়েছে, রয়্যাল আছে, ম্যাজেস্টিক আছে, প্রাইম আছে, গ্র্যান্ড আছে, তো সে চারজনের পর নাম আছে। তো তার মধ্যে 1300 স্কোয়ার ফিট থেকে 1600 স্কোয়ার ফিট আছে। চলুন একবার আপনাকে একবার ল্যান্ড এরিয়া পুরো জায়গাটা দেখাচ্ছি, তারপর আপনাকে বাংলো যেটা আছে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট বাংলো যেটা মডেল ফ্ল্যাট করা রয়েছে তো সেটা মতো দেখাচ্ছি। চলুন এই জায়গাটা হচ্ছে আমাদের টোটাল এরিয়া 5 একর ল্যান্ড এরিয়া, যেটা এখানে আমাদের টোটাল বাংলো এখানেও হবে প্রায় আপনার 200 মতন বাংলো আছে এখানে টোটাল 5 একর ল্যান্ড এরিয়া উপরে। এই এই মেনটা হচ্ছে এন্ট্রান্স, এই জায়গাটা হচ্ছে মেন এন্ট্রান্স, এইটা দেখছেন তো মেন এন্ট্রান্স হচ্ছে। এই সামনের দিকে হচ্ছে ডিপিএস স্কুল, আচ্ছা ডিপিএস স্কুল সামনে আমাদের হচ্ছে এই দুটো বাংলো আছে G+1, এইটা হচ্ছে প্রাইম, তারপর হচ্ছে ম্যাজেস্টিক। প্রাইম তো হচ্ছে 2.5 BHK, 2.5 BHK এইটা হচ্ছে আমাদের বাংলো। এইটা হচ্ছে আমাদের ম্যাজেস্টিক আছে যেটা হচ্ছে 3.5 BHK। নিচের দিকে হচ্ছে আপনার ডাইনিং স্পেস, এইটা হচ্ছে আচ্ছা একটা জিনিস জানিয়ে দিই আপনাকে, দুটো বাংলোর মধ্যে 8 ফিটের জায়গা থাকবে, 8 থেকে 10 ফিটের জায়গা থাকবে। আর সামনের দিকে আপনার যে ফ্রন্টেজ থাকবে সেগুলো হচ্ছে 15 থেকে 20 ফুট মতন জায়গা থাকবে যেটা ড্রাইভওয়ে থাকবে। তো দুটো গাড়ি আরাম থেকে আপনার এখান থেকে পাস অন হয়ে যাবে। আপনি দেখছেন এইগুলো হচ্ছে আমার ম্যাজেস্টিক বাংলো, যেটার নাম দেওয়া হচ্ছে ম্যাজেস্টিক। এটা হচ্ছে G+1, এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এই জায়গাটা হচ্ছে আমার এটা এখানে দেখুন, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ গার্ডেন, ঠিক যেটা বললাম না আপনাকে 8 ফিটের জায়গা, 4 ফিট ওইদিকে, 4 ফিটের দিকে ছড়া থাকবে, তো সে পিছন দিকে এটা পুরো ল্যান্ডস্কেপ এরিয়া আছে। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, সামনে দেখেও আপনার পিছন দিকে পুরো ল্যান্ডস্কেপ গার্ডেন পাবেন এদিকে এরকম। আর ইয়ে দেখ রে আপ মেন এন্ট্রান্স, মেন এন্ট্রান্স কে উপর মে ফার্স্ট ফ্লোর পে এক বালকনি হ্যাঁ, আপকো লেকে চলতা হুম বাংলো কে অন্দর মে। ये किचन, किचन के साथ में आप एक लैंडस्केप एरिया, किचन में आप देख रहे हैं सर ये अपना सिंकिंग स्लैब और अपना ग्रेनाइट स्लैब दिया हुआ है, और 2 ফিটের উপরে আপনার টাইলস দিয়েও আছে। এইটা হচ্ছে ট্যাপ, এইটা হচ্ছে সামনে দিকে আমাদের ডাইনিং স্পেস, লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া। আর এইটা হচ্ছে একটা টয়লেট, এইটা দেখুন, এটা হচ্ছে হ্যাঙ্গিং কমোড, সামনের দিকে সিঙ্ক আছে, এক্সস্ট ফ্যান,
এগুলো ট্যাবগুলো দেখতে পারবেন আপনি লাগানো আছে। গ্রাউন্ড ফ্লোরতে এই একটা রুম আছে প্রায় 12x14 মতন। আপনি ঠিক দেখছেন এটা সাইড সাইড থেকে একটা ওয়ার্ডরোব স্পেস আপনার করা আছে। আর ক্রস ভেন্টিলেশন জন্য আমাদের দুটো বড় জানলা দেওয়া আছে। এটা ছোট জানলা, এটা হচ্ছে একটা বড় জানলা। বড় জানলা থেকে আপনি আপনি ঠিক ল্যান্ডস্কেপ যে গার্ডেনগুলো আছে গার্ডেন আপনি পাস করতে পারেন। চলুন আপনাকে নিয়ে চলি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরের জায়গাটা এরকম, এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরটা দেখছেন আপনি, এইগুলো হচ্ছে ডাইনিং এরিয়া, লিভিং স্পেস বলতে পারেন। ঠিক আপনার লেফট সাইড থেকে একটা রুম আছে, ঠিক একটা বড় রুম উইথ বালকনি, দিক বালকনিও আছে সাথে। রুম সাথে একটা টয়লেট আছে, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, খুব বড় সাইজের টয়লেট দেখতে পারেন। হ্যাঙ্গিং কমোড আছে, বেসিন আছে, লাগানো আছে সব। টাইলস দেওয়া থাকবে আপনি যেগুলো দেখছেন। এক্সজস্ট ফ্যান আছে এদিকে, বাথরুম স্নান করার জন্য জায়গাটা। আপনি ডোর ফিনিশিংটা যেটা দেখছেন সেগুলো আপনি পাবেন, দেখতে পাচ্ছেন ডোর ফিনিশিংটা। এই জায়গাটা আপনি একটা ওয়ার্ডরোব স্পেস করতে পারেন। এই রুমে আপনার দুটো উইন্ডো থাকছে, যেটা ক্রস ভেন্টিলেশন জন্য, একটা ছোটো রুম, ছোটো উইন্ডো, সামনে দিকে একটা বড় উইন্ডো, সেটা বালকনি থেকে খুলছে। আপনি আসুন এই জায়গাটা, এই জায়গাটা ঠিক একটা স্পেস আছে, ডাইনিং স্পেস বলতে পারেন। সামনে দিকে আমার দুটো রুম আছে, একটা স্টাডি রুম আছে, একটা বড় রুম আছে। এইটা হচ্ছে কমন টয়লেট, কমন টয়লেট আপনার উডেন ফিনিশিং দেখতে দেখছে পাইছেন। এই কমন টয়লেটটা, এই কমন টয়লেটটা দেখ, এখানে বেসিন আছে, একটা কমোড। এলজিটি যেটা আপনার গ্রাউন্ড ফ্লোর দেখলেন টয়লেটগুলো, সেই সেম সিমিলারটা এখানেও পাচ্ছেন। এখানটা একটা রুম, প্রায় 10x12x11x12 এরকম আছে। এখনও ক্রস ভেন্টিলেশন জন্য দুটো জানলা আছে, একটা ছোটো জানলা দেখছে, এসি পয়েন্ট লাগানো আছে, এটা বড় জানলা। সামনের দিকে আপনি খুব এই ফলো ভিউটা পাচ্ছেন। এটা ছোটো একটা স্টাডি রুম, স্টাডি রুমের সাথে একটা বালকনি ছোটো দেখছেন, প্রায় 3x6। নিচে আপনি ট্যাক্সও দেখতে চাইছেন, এটা হচ্ছে ভ্যাট্রিফাইড ট্যাক্স। চলুন আপনাকে নিয়ে চলি ছাতের উপরে, এটা হচ্ছে ট্যারেস, আপনাকে ট্যারেসে নিয়ে চলছে। ট্যারেসের সাথে একটা আমাদের এটা টয়লেট আছে, অ্যাটাচ টয়লেট, যে কোনো আপনি কোনো প্রোগ্রাম এখানে করতে পারেন। এটা হচ্ছে ফুল ট্যারেস, সামনে দেখতে পাচ্ছেন একটা মেন গেট আর মেন রোড। এটা হচ্ছে টয়লেট, এটা আপনার ট্যারেস উপরে টয়লেট পাচ্ছেন। এই জায়গাটা হচ্ছে আপনার প্রায় 1600 square feet এরিয়া, উপরে আপনার টোটাল বাংলো হয়েছে। তো গাইস জানান আপনার কেমন লাগলো এই ভিডিওটা, কেমন লাগলো এই প্রজেক্টটা আপনাদের। তো পুরো আপনার জানকারির জন্য আর আপনার প্রাইসিং জন্য যদি জানান, আর যদি সাইট ভিজিট করার আছে তো আপনার দেন। আর আপনি যদি বুকিং করতে চাইছেন তো আমাদের এই নম্বর দেওয়া আছে ডিসক্রিপশনে, তো আপনি একবার আমাকে একটা কল করুন। কল করার পরে আপনাকে একটা ভালো ডিসকাউন্টও আপনার করতে পারবো।
तो थैंक यू फॉर द गाइज, प्लीज सब्सक्राइब अवर चैनल्स। Thank you.